বাংলাদেশের বুকে এক টুকরো দ্বিতীয় কলকাতা। কলকাতা কেন বলা হয় সে গল্পই রয়েছে, সঙ্গেই থাকুন, আপনাদের ঘুরে দেখাবো, আপনাদের নিয়ে যাব দ্বিতীয় কলকাতায়। স্যার, এই ঝালকাঠিকে দ্বিতীয় কলকাতা কেন বলা হয়? মহারাজ জয়নারায়ণ ঘোষাল 1783 সালে এই ঝালকাঠি শহর সে প্রতিষ্ঠিত করে, এবং পৃথিবীর একটিমাত্র শহর সেটা হলে ঝালকাঠি ছিল পেশাভিত্তিক শহর। ডাক্তার বলতে ডাক্তার, কুমার বলতে কুম্ভকার, মিষ্টির বলতে আলাই পট্টিতে আলাইরা, বাতাসে পড়তে বাতাসি, বান্য পট্টিতে সব বণিকের দোকান। এই সিস্টেমে উনি এটা করছিলেন 1783 সালে। তারপর 1912 সনে বা 8 সনে ওই উপার ই হয়েছে, থানা হয়েছে উপার, ওইটার নাম হল জোলাকাঠি। ওই থেকে হয়েছে তার ডেভেলপমেন্ট হয়েছে জালুকাঠি। ওইখানে ফুলতলা আছে, ফুলতলা ওইখানে ছিল তোমার সেকশন, আর এর ওই পাশে ছিল গুদিঘাটা, তার ওইখানে ছিল তোমার থানা, আর ইয়ে ছিল তার নাম হলো ডাকমালা। ডাকমালা যে কীর্তিবাসে ওঠার সময় যে নামার সময় যে ডাইন পেটের জায়গা আছে দেখবা খালের পাত্রে, ওই ছিল ডাকবাংলা। এই 1812 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ই করলো যে থানাগুলো সব নদীর পাড়ে নিয়ে আসো। এই এখান থেকে থানা এসুগন্ধা নদীর পাড়ে নিয়ে উঠেছে টিনের ঘরটা তুলে উঠেছে। এখন সাইনবোর্ডটা কিসের লেখা? জালুকাঠি থানা, পিছনে গেলো মহারাজগঞ্জ। আস্তে আস্তে এই মহারাজগঞ্জটা যাওয়ার পর এরপর হলো কাপড় চোপড় সব আসতে লন্ডন থেকে, আসে ডাইরেক্ট এটা কলিকাতা ওই পোর্টে নামতো। ইস্ট বেঙ্গলে যত সাপ্লাই হতো সেগুলো আসতো ঝালকাঠি, এইখান থেকে সব ইস্ট বেঙ্গল সাপ্লাই। আমি যেখানে আসি এইটা এইটা হলো কাপড়ি ব্যাপারের দালান, এটার কাপড়ি বাড়ি, এই কাপড়ি বটি বলে সমস্ত কাপড়ের আর্টগুলো সব এইখানে সব। তো এরা এইখান থেকে সারা বাংলায় সাপ্লাই দিত, এই সাপ্লাইয়ের কারণে কলিকাতার থেকে এইখানে আসো ডাইরেক্ট, এই জন্য বলে দ্বিতীয় কলিকাতা। ওখানে কলিকাতায় আসতো লন্ডন থেকে ডাইরেক্ট, ওখান থেকে আবার ডাইরেক্ট চলে আসতো স্যার ঝালকাঠিতে। চারটে ফ্ল্যাট ছিল ইস্টবেঙ্গলে, চারটে ফ্ল্যাট ডাইরেক্ট এখান থেকে হুগলি নদীর তীরে গিয়ে দেখতো, এই জন্য নাম হলো দ্বিতীয় কলিকাতা। আর এটিকে দ্বিতীয় কলকাতা কেন বলা হয়? ওই সময় আমি ঝালকাঠি থেকে মেইল দিয়েছি ডাইরেক্ট ভারতে সাতক্ষীরার মধ্যে, এটা তো আমরা দেখছি মেইল। তারপর এখানে ব্যবসা বাণিজ্য ভালো, ব্যবসা বাণিজ্য নদী এবং নদী পাড়ি গুদাম এই জন্য ভালো ব্যবস্থা, ট্রেনের ব্যবস্থা লাইন দিয়ে এখনও ধরে রাখছে ব্যবসায়ীরা। হ্যাঁ, ব্যবসা এখনও এগিয়ে আসে, যে কারণে বাংলাদেশের এই একটা জেলা যে জেলাটাকে বলা হইতো দ্বিতীয় কলকাতা। দ্বিতীয় কলকাতা এই জালুকাঠির দ্বিতীয় কলকাতা কয় কেন? জালুকাঠির ব্যবসা বাণিজ্য হলে বেশি হয়, তার কারণে হলে এই দ্বিতীয় কলকাতা বলা হয়। আমি শুনছি যে এই জায়গা এই যে এই এলাকায় 1200 শ্রমিক রোজ কাজ করে, এই কথাটা কি সত্যি? সত্য, প্রত্যেক মিলে মিলে লোক আছে, প্রত্যেক মিলে মিলে 10 জন 20 জন 50 জন করে শ্রমিক আছে। এদিকে যে কী কী চাই, কী কী হয় এখানে জালুকাঠিতে? লবণ, তারপর আটা, ময়দা, বিভিন্ন মানে চিনি আমদানি করে তারপর আমার ডেলিভারি অন্য জায়গায় যে আমদানি হয় করিয়ে তারা গোড়ান রেখে তারা আবার দেখতে মোকাম মোকাম ছোটো ছোটো মোকাম ছোটো ছোটো মোকামে এদেরকে অসংখ্য ওই যে টলারে নৌকায় করিয়া সরবরাহ হয়। হ্যাঁ,